আর গিয়ার শিফটিং এর বেলায় আসি, গিয়ার শিফটিং অবশ্যই ভালো হবে, কারণ হচ্ছে শিমানোর মানে সবগুলা পার্টস ব্যবহার করছে। শিফটিং এর ক্ষেত্রে যে কয়টা পার্টস লাগে, মানে শিফটার, রিয়ার ডিলার, ফ্রন্ট ডিলার, এই টাইপের যে কয়টা পার্টস আছে সবগুলাই ব্যবহার করছে শিমানোর। সাইকেলের ব্রেকের কোয়ালিটির দিকে আসি, এই হচ্ছে সাইকেলের ব্রেক, এই জন্য ধরা যাবে না। আর সাইকেলের মোটামুটি একটু খুব ইজিলি ডাবে, এই যে এই পর্যন্ত খুব ইজিলি ডাবে, এই দেখেন খুব ইজিলি একটুক ডাবে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকে হচ্ছে দুইটা সাইকেল নিয়ে আসছি, দুইটা আলাদা আলাদা রিভিউ করবো, দুটো একসাথে করবো না যদিও। একটা হচ্ছে রক রাইডার, এটার আলাদা একটা রিভিউ দিব, আর একটা হচ্ছে মাস্টার্ন, এটার আলাদা একটা রিভিউ দিব। দুইটা সাইকেলই আলাদা আলাদা রিভিউ দিব, আর চালায়া সাইকেলগুলো চালানোর এক্সপিরিয়েন্সের শেয়ার করবো, মানে কোনটা চালাইতে কেমন। আর এটা হচ্ছে 29 ইঞ্চি ফ্রেম সাইজের একটা সাইকেল, হুইল সাইজের, আর এটা হচ্ছে 27.5 ইঞ্চি হুইল সাইজের একটা সাইকেল। দুটো সাইকেল হচ্ছে সামনাসামনি দেখলে বুঝতে পারবেন কোনটা উচ্চা নিচা এর বিষয়টা। এখন সর্বপ্রথম শুরু করবে হচ্ছে রক রাইডার। রক রাইডার সাইকেলটা হচ্ছে, এই সাইকেলটা তিনটা কালারে হয়, আর এই কালারটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আর কালার মোটামুটি সবগুলো অ্যাভেলেবেল আছে, মাস্টার সাইকেল স্টোরে যোগাযোগ করবেন, তারা হচ্ছে আপনাদের জানাইতে পারবে কালার কোনটা কোনটা কখন অ্যাভেলেবেল আছে। আর এই সাইকেলগুলোর প্রথমে দামটা বলি, তারপর পার্টসগুলোর কথা বলি। এই সাইকেলটার দাম 22,000 টাকা, আর 22,000 টাকার মধ্যে এই সাইকেলটা মোটামুটি ভালোই আছে আমার মনে হয়েছে, মানে এই রেঞ্জে। আর এটার সাথে আবার কম্পেয়ার করে অনেকে ভ্যালুস আউটরে 602, ওটার সাথে এটা কম্পেয়ার করার মতো সাইকেল না, ওটা হচ্ছে 26 ইঞ্চি, আর এটা হচ্ছে 27.5 ইঞ্চি হুইল সাইজের একটা সাইকেল। আর সামনাসামনি দেখলে বুঝতে পারবেন দুইটা সাইকেলের মধ্যে কতটা তফাৎ। এবার আসি সাইকেলের কী কী মানে জিনিসপত্র আছে, গ্রুপ সেট টেট এগুলোতে আসি। সর্বপ্রথম আসি সাইকেলের গ্রুপ সেটের দিকে। এই সাইকেলটার ফ্রন্ট ড্রেলার হিসেবে ব্যবহার করেছে শিমানো আল্ট্রাসের টু স্পিড একটা ফ্রন্ট ড্রেলার, আর ক্র্যাঙ্কসেট হিসেবে ব্যবহার করেছে প্রোহুইলের টু স্পিড একটা ক্র্যাঙ্ক, মানে ওই ছোটো ক্র্যাঙ্ক যেগুলো আছে ওগুলা মানে চালায় আরাম পাওয়ার জন্য। এই সাইকেলের রিয়ার ড্রেলার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো আল্ট্রাসের একটা রিয়ার ড্রেলার, আর এটা হচ্ছে 8 স্পিড একটা রিয়ার ড্রেলার। আর এরপর আসা যাক সাইকেলটার ক্যাসেটের দিকে। এই সাইকেলটাতে ব্যবহার করা হয়েছে সানসিন ব্র্যান্ডের একটা ক্যাসেট, আর এটা হচ্ছে অ্যান্টিরাস্ট একটা ক্যাসেট। ক্যাসেটের পর আসা যাক সাইকেলটার চেনের দিকে। এই সাইকেলটাতে চেন হিসেবে ব্যবহার করা হয়েছে একটা অ্যান্টিরাস্ট চেন, আর এই চেনটা হচ্ছে অনেকটাই কেএমসির একটা চেন আছে, মডেলটা কত মনে নাই, ওই চেনটার মতো, মানে এই সাইডে গর্ত নাই ওই চেনটার মতো, মডেলটা আমার সঠিক মনে পড়তেছে না। এরপর আসা যাক সাইকেলটার প্যাডেলের দিকে। সাইকেলটার প্যাডেল হিসেবে ব্যবহার করা হয়েছে একটা প্লাস্টিকের প্যাডেল, আর এই প্যাডেলটা মোটামুটি মানের ভালোই আছে। এখন আসা যাক সাইকেলটার হুইল সেটের দিকে। সর্বপ্রথম আসি সাইকেলটার রিমের দিকে। 27.5 ইঞ্চির একটা হুইল রিম ব্যবহার করছে, আর এটা হচ্ছে একটা অ্যালোয়ে রিম। রিমের পর আসা যাক সাইকেলটার টায়ারের দিকে। টায়ারটা এই সাইড দিয়ে দেখলে বুঝতে পারবেন কতটা মোটা। এই টায়ারটা হচ্ছে জাম্পিং হেরি ব্র্যান্ডের একটা টায়ার, আর এই টায়ারটার সাইজ হচ্ছে 27.5 ইন্টু 2.25 ইঞ্চি, মানে সাইকেলের টায়ারের মধ্যে সবচেয়ে মোটা টায়ারটাই ব্যবহার করছে এই সাইকেলের টায়ারে। টায়ারের পর আসা যাক সাইকেলটার অ্যালোয়ে পার্টগুলোর দিকে এক এক করে আসি। সর্বপ্রথম আসি সাইকেলটার সিটপোস্টের দিকে। এই সাইকেলের সিটপোস্ট হিসেবে ব্যবহার করা হয়েছে ভোল্টাভা ব্র্যান্ডের একটা সিটপোস্ট। সিটপোস্টের উপরে আসি সাইকেলটার সিটে। এই সাইকেলের সিট বা স্যারেল হিসেবে ব্যবহার করছে ভোল্টাভা ব্র্যান্ডের একটা সিট। সিটের পর আসা যাক সাইকেলটার সামনের দিকে আসি। এই সাইকেলটার হেডসেট হিসাবে ব্যবহার করা হয়েছে ভোল্টাভা ব্র্যান্ডের একটা হেডসেট, এই যে হেডসেটটা। হেডসেটের পর আসা যাক সাইকেলটার স্টিমের দিকে, এই যে স্টিমটাও, এটাও হচ্ছে ভোল্টাভা ব্র্যান্ডের একটা স্টিম, আর স্টিমটা হচ্ছে এরকম নামানো স্টিম, মানে সব সাইকেলের স্টিম তো সোজা থাকে, এটা হচ্ছে নামানো স্টিম, মানে চালাই একটু আরাম পাবেন। আর সাইকেলটা চালানোর সময় বলবো সাইকেলটা চালাইতে কেমন। আর সাইকেলটার হ্যান্ডেলবার হিসেবে ব্যবহার করা হয়েছে ভোল্টাভা ব্র্যান্ডের একটা হ্যান্ডেলবার, আর এই সাইকেলের হ্যান্ডেলবারটা হিসেবে ব্যবহার করা হয়েছে 720 mm একটা হ্যান্ডেলবার, মানে অনেক বড় একটা হ্যান্ডেলবার, চালাই আরাম পাবেন। আর সাইকেলের ব্রেক সেটের দিকে আসি। সাইকেলটার ব্রেক সেট হিসেবে ব্যবহার করেছে একটা অয়েল ব্রেক, আর এটা হচ্ছে চাইনিজ একটা অয়েল ব্রেক, কোয়ালিটি মোটামুটি মানের। ব্রেক সেটের পাশে আছে হচ্ছে সাইকেলটার শিফটার। এই সাইকেলের শিফটার হিসেবে ব্যবহার করছে শিমানো M315 মডেলের একটা শিফটার, এটা হচ্ছে 8 স্পিড একটা শিফটার। আর ওই সাইডে যে মানে ফ্রন্ট ডিলারের যে শিফটারটা, সেটা হচ্ছে 2 স্পিড একটা শিফটার, মানে 3 স্পিডের শিফটারে 2 স্পিড করে নাই, 2 স্পিড যে শিফটারটা আছে ওই শিফটারটাই ব্যবহার করছে। আর এখানে একটা রাবারের গ্রিপ ব্যবহার করছে, যেটা হচ্ছে হাত পিছলায় না, মানে এরকম করে হাত যে পিছলাবে এই পিছলানোটা পিছলায় না, চালায় আরাম পাবেন অনেকটা। এরপর আসা যাক সাইকেলটার সাসপেনশনের দিকে। এ হচ্ছে সাইকেলের সাসপেনশনটা, 100 mm সাসপেনশন সম্ভবত ব্যবহার করছে সাইকেলটাতে। আর সাইকেলের সাসপেনশনের ট্রাভেলটা চালানোর সময় দেখাবো যদিও, তাও একটু ডাবায় দেখাইতেছি। এ হচ্ছে সাইকেলের সাসপেনশনের ট্রাভেল, মোটামুটি একটু খুব ইজিলি ডাবে, এই যে এই পর্যন্ত খুব ইজিলি ডাবে, এই দেখেন খুব ইজিলি একটু ডাবে।
ট্রাভেলটা মোটামুটি ভালো, আর এটা যত নরম সরম হবে তত হচ্ছে চালায় আরাম পাবেন, হাত ব্যথা কম হবে। আর এই সাইডে ব্যবহার করছে একটা প্রিলোডার, মানে আপনার সাসপেনশনটা কটটুক হার্ড সফট হবে ওইটা। আর এই সাইডে ব্যবহার করেছে লক আর লক আউট। লক আউট বলতে হচ্ছে লক করলে এটা আর ডাববে না, এর হচ্ছে লক করার পর আপনি যতই ই করেন মানে চাপ দেন এটা আর ডাববে না, মানে স্পিড তোলার সময় এটা অনেক কাজের। আর লক আউট করে দিলে হচ্ছে আপনার আবার ডাবা শুরু করবে। এখন হচ্ছে এই সাইকেলটা একটু চালায় দেখাবো আর তখন চালানোর অভিজ্ঞতাটা জানাবো। ও আরেকটা কথা, এই সাইকেলে যে হাবটা ব্যবহার করেছে ভোল্টাভা ব্র্যান্ডের, এটা হচ্ছে টু বেয়ারিং একটা হাব। এই যে হাবটা দেখতেছেন এটা হচ্ছে টু বেয়ারিং একটা হাব, হাবের শব্দটা একটু শোনাবো যদিও। আর রোটার যেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে চাইনিজ একটা রোটার, আর এটাও হচ্ছে চাইনিজ একটাই, তবে ব্রেকিং কোয়ালিটি মোটামুটি ভালো মনে হয়েছে চালায়া। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, এই সাইকেলের যে বিবি সেটটা আছে এটা হচ্ছে সিল বিয়ারিং বিবি সেটটা। সিল বিয়ারিং বিবি সেট বলতে আপনার যে বিয়ারিং বিবি সেট, একটা আছে বল বিয়ারিং আর একটা আছে সিল বিয়ারিং, এটা হচ্ছে সিল বিয়ারিং বিবি সেটটা। মানে ভ্যালুসের সাইকেলে যেই ধরনের বিবি সেট ব্যবহার করে ওই ধরনের বিবি সেট একটা ব্যবহার করছে এই সাইকেলে। এখন সাইকেলটা একটু চালায় দেখি সাইকেলটা চালাইতে কেমন, আর চালানোর অভিজ্ঞতা তো চালানোর সময় বলতে পারবো, আগে কেমনে বলবো। চলুন চালানো যাক। এখন যে সাইকেলটা চালাইতেছে এটা হচ্ছে রকরাইডার প্রো, আর এই সাইকেলটার ফিল হচ্ছে সাইকেলটা হচ্ছে মোটামুটি ভালো। আর এই সাইকেলটা হচ্ছে আমার নেওয়ার প্ল্যান আছে ভবিষ্যতে, কিছুদিন পর যদি পারি এই সাইকেলটা অবশ্যই নিব। আর সাইকেলের টায়ার গ্রিপটা মোটামুটি অনেক ভালো, মানে অনেক মোটা টায়ার, যদিও ক্যামেরায় বুঝতে পারবেন না টায়ারটা কতটা মোটা, তবে টায়ারের গ্রিপটা মোটামুটি অনেক ভালো। আর এই 22,000 টাকা রেঞ্জে এই ধরনের সাইকেল মনে হয় না আছে, মানে যারা সামনাসামনি দেখবেন তারা বুঝবেন 22,000 টাকার রেঞ্জের মধ্যে ঠিক আছে। আর যাদের প্ল্যান আছে এই সাইকেলটা নেওয়ার বা আরেকটু বেশি বাজেটের সাইকেল নেওয়ার, তারা হচ্ছে এই সাইকেলটা নিতে পারেন, নিয়ে সাসপেনশনটা চেঞ্জ করে ফেলবেন, সাইকেল হচ্ছে এই রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো সাইকেল। আর এই সাইকেলটা আমি ভবিষ্যতে হয়তো বা একদিন নিব। সাইকেলের ব্রেকের কোয়ালিটির দিকে আসি এবার, সাইকেলের ব্রেকের কোয়ালিটির দিকে আসি। এই হচ্ছে সাইকেলের ব্রেক, এই হচ্ছে সাইকেলের ব্রেক, মানে আরেকটু যদি হাড় ধরি তাহলে আমি উল্টে পড়বো, এই জন্য ধরা যাবে না। আর সাইকেলের সাসপেনশন ট্রাভেল 100 mm হিসাবে ঠিক আছে, আর সাইকেলের সাসপেনশনটাই শুধুমাত্র নর্মাল, আর বাকি সব কিছুই মোটামুটি ভালো লেভেলের ব্যবহার করছে এই সাইকেলটাতে। আর গিয়ার শিফটিংয়ের বেলায় আসি, গিয়ার শিফটিং অবশ্যই ভালো হবে, কারণ হচ্ছে শিমানোর মানে সবগুলো পার্টস ব্যবহার করছে। শিফটিংয়ের ক্ষেত্রে যে কয়টা পার্টস লাগে, মানে শিফটার, রিয়ার ডেলার, ফ্রন্ট ডেলার, এটা যে কয়টা পার্টস আছে সবগুলোই ব্যবহার করছে শিমানোর, সেহেতু শিফটিংয়ে কোনো এই সাইকেলের মানে মানে আটকা যাবে বা এই টাইপের কোনো সমস্যা আমি পাইতেছি না। আর এই সাইকেলগুলো যারা নিতে চান, মানে রকরাইডার প্রো বা মাস্টার্ন, এই সাইকেলগুলোর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ঢাকার মধ্যে তাদের শোরুম আছে, আর ঢাকার বাইরে যারা নিতে চান তাদের ক্ষেত্রে সাইকেলটা হচ্ছে আপনাদের অর্ডার করতে হবে। অর্ডার করলে তারা হচ্ছে সম্ভবত সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা কোনো এক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে সাইকেলটা পাঠিয়ে দেবে, আর কুরিয়ার চার্জটা আপনাদের দিতে হবে। কুরিয়ার চার্জ কত বলতে পারতেছি না, আমি হচ্ছে মাস্টার্ন সাইকেল স্টোরের যে পেজটা আছে সেই পেজের লিঙ্কটা দিয়ে দিব। আর এই সাইকেলের কালারগুলো, যেমন এই সাইকেলের এই কালারটা অ্যাভেলেবেল নাই বললেই চলে, মানে যেটা রিভিউ করতেছি এখন, এই সাইকেলের কালার হয় চারটা কালারই সুন্দর। আর কী কী কালার হয় সবগুলোই হচ্ছে ভিডিওতে মানে এই সময় দেখতে পারবেন, আর চারটা কালারই অনেক সুন্দর। আর এই সাইকেলে এই কোয়ালিটির ফ্রেম আশা করি নাই, মানে এই রেঞ্জের একটা সাইকেলে সামনাসামনি দেখলে বুঝতে পারবেন। আর এই সাইকেলের যে কেবেলগুলো আছে, মানে ব্রেক কেবেল সহ, এগুলো সব ইন্টারনাল কেবেল সিস্টেম। তাহলে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর কোন সাইকেলটা আপনার বেশি পছন্দ হয়েছে সেটা একটু কমেন্টে জানাবেন, রকরাইডার প্রো নাকি মাস্টার্ন লিজেন্ড 22। তাহলে আল্লাহ হাফেজ।